রবির রেড কিউবে নতুন একটি আপডেট চলে আসছে। নতুন আপডেটে কি আসছে সেটা আমি তোমাদেরকে আজকের এই ভিডিওটি দেখাবো। তবে তার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট, আমাদের চ্যানেলে যারা নতুন আসো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে এবং পাশে বেল আইকন বাটনটি অন করে দেবে, যাতে করে নতুন কোনো ভিডিও আসলে তোমরা সাথে সাথে পেয়ে যেতে পারো। আমরা এখন কি করব, এই যে আপডেট অপশনটা থাকছে এখানে, আপডেট অপশন থেকে আমরা এখানে ট্যাপ করে আমরা এটা আপডেট করে দিই। তাহলে আমরা এখন আপডেটে ক্লিক করি, ক্লিক করার পর এখানে আমরা এই সফটওয়্যারটি আপডেট করে দেবো এবং নতুন আপডেটে কী আসছে সেটা আমি তোমাদেরকে এই ভিডিওতে দেখিয়ে দিতেছি। তাহলে আমরা এই এখানে আপডেট করে নিই, আমরা আপডেট করার পর এখানে ইনস্টল করে দিচ্ছি। ইনস্টল হওয়া পর্যন্ত আমরা একটু অপেক্ষা করি, নতুন যেই অপশনটি চালু হয়েছে সেটা আমি তোমাদেরকে এই ভিডিওতে দেখাবো। এটা ইনস্টলিং হয়ে গেল, ইনস্টল হয়ে যাওয়ার পর আমরা অ্যাপটি ওপেন করি, রেড কিউ অ্যাপটা ওপেন করি। আমরা ওপেনে ক্লিক করি, ওপেনে ডান করার পর দেখো এখানে আমাদের অ্যাপসটা চালু হয়ে গেছে। রেড কিউব অ্যাপটা চালু হওয়ার পর আমরা এখানে নর্মালি আমাদের যে নাম্বার এবং অ্যামাউন্ট দিয়ে আমরা ইজি লোড করতাম সেটা আমি তোমাদেরকে দেখাচ্ছি। এখানে ইজি লোড রিসার্চে চলে যাচ্ছি। ইজি লোড রিসার্চে যাওয়ার পর এখান থেকে ইজি লোড এই নাম্বারে চলে গেলাম। এখানে এখানে আমরা নাম্বার এবং টাকা বসিয়ে দিয়ে আমরা এখান থেকে ইজি লোড রিসার্চ করতে পারতাম, সেটা আমি তোমাদেরকে এখান থেকে দেখিয়ে দিচ্ছি। এখন যেটা হচ্ছে, যে নতুন জিনিসটা আসছে সেটা হচ্ছে যে আমরা এই থ্রি ডট মেনুতে চলে যাই। থ্রি ডট মেনুতে চলে যাওয়ার পর আমরা আগে আমাদের কী হতো, যদি কোনো কাস্টমারের নাম্বারে টাকা দিতাম তাহলে আমাদের এই নাম্বারে টাকাটা গেছে কি না সেটা আমাদের জন্য হেল্পলাইনে ফোন দিয়ে আমাদেরকে জানা লাগতো। এখন আমাদেরকে এটা আর হেল্পলাইনে ফোন দিয়ে জানা লাগবে না। এখন আমরা এই যে একটা সার্চ বক্স দিয়ে দিচ্ছে, এখানে আমাদের এই নাম্বারে নাম্বার বসে দিয়ে আমরা সার্চ দিলে ওই নাম্বারে টাকা গেছে কিনা সেটা আমাদেরকে দেখিয়ে দেবে। আর যেই তারিখের হোক সেটা এখানে আমাদের একটা ক্যালেন্ডারও দেওয়া আছে, যে কোনায় দেখো এই ক্যালেন্ডারে চাপ দিলে আমরা কোন তারিখের অ্যামাউন্টটা দেখবো, যে টাকাটা রিচার্জ হচ্ছে কিনা সেটা আমরা দেখতে পাবো। এখন আমি একটা নাম্বার দিলাম এক্সাম্পল হিসেবে, এখানে দেখি যেটা সার্চ করে আসে কিনা। দেখো এই যে এটাকে রিচার্জ সামারির মধ্যে আমার এই টাকাটা টাকা যায় নাই, তার মানে এটার মধ্যে টাকা দেওয়া হয় না এবং যায় নাই, আমি এটা চেক করলাম। এখন আমি আরেকটা নাম্বারে দিয়ে চেক করব। তাহলে আমি ওই নাম্বারটা উঠাই, এখানে 01 আমি আরেকটা নাম্বার উঠিয়ে তারপরে তোমাদেরকে দেখিয়ে দিতেছি। 01 8 9 01 8 9 7 01 8 9 4 9 7 8 7 9 2। এখন এটা দেওয়ার পর আমি এখানে ডান করে এখানে আমি সার্চ করে দিলাম। সার্চ করে দেওয়ার পর এখানে দেখো দুইটা রিসার্চ আমার এই নাম্বার থেকে দেওয়া হয়েছে, তার মানে সাকসেসফুল হয়েছে এখানে। আর যদি সাকসেসফুল না হতো তাহলে ফেল ডেট থাকলে ফেল দেখাইতো, অথবা যদি না দিত তাহলে এখানে আমার দেখাতো না। এখানে দেখো একটা 20 তারিখে এবং আরেকটা হচ্ছে 1 তারিখে আমি টাকা রিচার্জ করছি, সেটা এখানে আমরা এই সার্চ অপশনে গিয়ে আমরা এখান থেকে এটা জেনে নিতে পারলাম। তাহলে আমাদেরকে দেখা গেছে অনেক সময় কাস্টমার টাকা না গেলেও বলে যে যায় নাই এরকম কিছু বলে, অথবা অনেক সময় দেখা গেছে যে নেটওয়ার্কের সমস্যার কারণে SMS আসে না, অত সময় দেখা গেছে SMS ফুল থাকে, অনেক সময় পেল রিচার্জ করতে গেলে পেলটে আসে। তাহলে আমরা এভাবেই এই জিনিসটা এভাবে জানতে পারবো। তো আজকের ভিডিও এটুকুই বন্ধুরা, সবাই ভালো থেকো।